কৌশলে বাবা মার সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়েছিলেন তিন ছেলে। তারপর চুরির অপবাদ দিয়ে বাবা মাকে বাড়ি থেকে বের করে দেন। এ নিয়ে কালবেলায় সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের। তাদের হস্তক্ষেপে এবার সম্পত্তি ফিরে পাচ্ছেন বাড়ি ছাড়া সেই বৃদ্ধ দম্পতি। একই সঙ্গে তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন ছেলেরা। নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাধুপাড়া এলাকার বাসিন্দা এই বৃদ্ধ বাবা সুরেশচন্দ্র দাস এবং মা বেলিরানী দাস। তাদের চার ছেলে, এর মধ্যে তিন ছেলে শ্যামল, সাগর ও সজল মিলে জমি লিখে নেয়। বড় ছেলে পরিমলকে বঞ্চিত করা হয় সম্পত্তি থেকে। ওনার চার ছেলে, চার ছেলের ভিতরে তিন ছেলে ওনার সোজা মানুষ, ওনার বাইল দিয়ে ওনার এদিকে জমি লিখে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বড় ছেলেকে জমি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। করার পরে উনি ওনাকে ভাতটা তো দেয় না, খাবারটা বারো দেয় না। উনি বাড়ির থেকে বাড়ি কেটে দেওয়া হয়েছে, চুরের ই দিয়ে আর কি, অপবাদ দিয়ে। তারপরে উনি ব্লকের বাসিন্দা হইয়া এখানে অনেক কষ্টে আছে এবং আত্রাগালি ঘাটে অনেকদিন ভিক্ষাও করছে। এ ব্যাপারে সম্পত্তি লিখে নিয়ে বাবা মাকে বাড়ি ছাড়া করল তিন ছেলে শিরোনামে সংবাদ প্রকাশ হয় কালবেলায়। সেই সংবাদ নজরে পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিবুল আহসানের। এরপর শনিবার ওই বৃদ্ধ দম্পতিকে দেখতে যান তিনি। তার উপস্থিতিতে ছেলেরা বাবার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এছাড়া বাবা মায়ের ভরণ পোষণ বাবদ প্রত্যেক ছেলে প্রতি মাসে 1000 টাকা করে দেবে বলে সিদ্ধান্ত হয়। একই সঙ্গে তাদের থাকার জন্য ছেলেদেরকে একটি ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশ দেন ইউএনও মোহাম্মদ রাজিব উল আহসান। মানে এই জন্যই কিন্তু এর আগে কিন্তু এই কাণ্ড হয়েছে, নাহলে কিন্তু কোনো ঝামেলা আছে না, এই ঘর ভাঙিয়ে ফেলাইছে। পরে মা বাপকে নিয়ে আই পরে যে মামলা করেছে, পরে যে শুধু সম্পদ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি নয়, এই ঘটনায় বাবা মায়ের কাছে নিজেদের আচরণের জন্য ক্ষমা চান অভিযুক্ত তিন ছেলে। বাবা মাও মান অভিমান ভুলে ছেলেদেরকে জড়িয়ে ধরেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব উল আহসান জানান, বাবা মার সঙ্গে প্রতারণা করে নিয়ে নেয়া সম্পদ ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন ছেলেরা। এছাড়া বাবা মায়ের জন্য নির্দিষ্ট পরিমাণ ভরণ পোষণ এবং তাদের থাকার জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার অঙ্গীকার করেন। বিষয়টির খোঁজ খবর রাখবে উপজেলা প্রশাসন। ঘটনা শোনার পর আমি সেখানে যাই এবং সেখানে যে তার ছেলে চারজন ছিল, তারপর মা বাবা ছিলেন, ছেলেরা স্বীকার করেন যে তাদের ভুল হয়েছে এবং তারা অঙ্গীকার করেন যে তারা বাবা মার কাছে তাদের যে সম্পত্তি ছিল নিয়েছিল সেই সম্পত্তিটা দলিল মাধ্যমে আবার ফেরত দেওয়া হবে এবং প্রত্যেকের সন্তান চারজন সন্তান ছেলে 1000 করে টাকা তার প্রতি মাসে বাবা মাকে দিবে, মোট 4000 টাকা বাবা মাকে দিবে এবং তার বাবা মা থাকার জন্য একটা বাসস্থান করে দিবে। এই ঘটনায় গণমাধ্যম এবং প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা। সাইদ রহমান, কালবেলা।